বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সিরাজউদ্দৌলা নাটকটির তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যটি পড়ব। বন্ধুরা, লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু লেখা আছে সময় 1757 সাল 23 জুন, এবং স্থান লেখা আছে পলাশীর যুদ্ধক্ষেত্র। তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যতে পলাশি প্রান্তরে যে ঐতিহাসিক যুদ্ধটি হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে, সেই যুদ্ধের প্রেক্ষাপটটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর বিভিন্ন লাইনের মাধ্যমে আমরা আজকে এই দৃশ্যটির বিভিন্ন ঘটনা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা যে লাইনটি দেখতে পাচ্ছি, যুদ্ধের অবস্থা খারাপ হয় না বদরি আলী ঘায়েল হলে, মীর মর্দান মোহনলাল আছে, কোনো ভয় নেই যাও, এটি সিরাজউদ্দৌলার সংলাপ। ইংরেজদেরকে দমন করবার জন্য সিরাজউদ্দৌলা যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং পলাশী প্রান্তরে যখন এই যুদ্ধ শুরু হয়েছিল, তখন আমরা দেখতে পাই শত্রুকে প্রতিরোধ করবার জন্য কিন্তু চারিদিকে গোলাগুলির শব্দ এবং কোলাহল ছিল। তার মধ্যে সিরাজউদ্দৌলা নিজের তাঁবুতে খুব অস্থিরভাবে পায়চারি করছিলেন এবং মনে মনে তিনি ভীষণ চিন্তিত ছিলেন। তখন আমরা দেখতে পাই যুদ্ধের অবস্থা সম্পর্কে জানানোর জন্য তার তাঁবুতে একজন সৈনিক প্রবেশ করেন এবং একথা জানান যে যুদ্ধের প্রথম মহড়ায় কোম্পানির সৈনিকরা পিছু হটে গিয়ে লক্ষ্যভাগে আশ্রয় নিয়েছেন। মির্জাফর, সেনাপতি রায়দুর্লভ আর ইয়ার লুৎফ খাঁর সৈন্যরা এই যুদ্ধে যোগ দেয়নি। সে আরও জানায় মীর মর্দান এবং মোহনলালের সৈন্যরা শত্রুদেরকে পিছু হটিয়ে লক্ষ্যভাগের দিকে এগিয়ে যাচ্ছেন। এরপরে আমরা দেখতে পাই একের পর এক দুঃসংবাদ নবাবের সামনে আসতে থাকে। প্রথমে তিনি খবর পান সেনাপতি নওবি সিং হাজারি নিহত হয়েছেন, তারপর এটাও তিনি শুনতে পান তার পক্ষে যতটুকু গোলা বারুদ সংরক্ষিত অবস্থায় ছিল সেই গোলা বারুদটাও বৃষ্টির পানিতে ভিজে অকেজো হয়ে গিয়েছে। শত্রুরা এই ব্যাপারটি টের পেয়ে যেন কোনোভাবেই পাল্টা আঘাত করতে না পারে, সেজন্যে মীর মর্দান কিন্তু তখন খালি হাতেই কামানের জন্য কোনো অপেক্ষা না করে তলোয়ার নিয়ে সামনে যুদ্ধ করার জন্য এগিয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই সেনাপতি বদরি আলী খাঁর নিহত হওয়ার সংবাদও কিন্তু সিরাজউদ্দৌলার কাছে আসে। এই যে একের পর এক দুঃসংবাদ নবাবের কাছে আসছে, তারপরেও কিন্তু নবাব নিজের মনোবল হারাননি। কেননা নবাব বিশ্বাস করতেন এই যে দেশকে এতগুলো মানুষ ভালোবেসে দেশের জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দিচ্ছেন, এসব মানুষদের প্রচেষ্টা কখনোই বিফলে যাবে না, তার মনের মধ্যে এই আশাটা ছিল। এছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করো, নবাব সিরাজউদ্দৌলা কিন্তু এই যুদ্ধে প্রধান কর্তা ছিলেন, আর প্রধান কর্তা হিসেবে তিনি নিজেই যদি ভয় পেয়ে যান, নিজেই যদি মনোবল হারিয়ে বসে থাকেন, তাহলে তার অধীনে যেসব সৈন্যরা কাজ করছে তারাও কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। আর সে কারণেই কিন্তু নবাব শক্ত মনোবল নিয়ে সৈন্যদের যুদ্ধ করবার জন্য আদেশ দিয়েছেন। আমরা এই লাইনের মাধ্যমে সে ব্যাপারটি বুঝতে পারি। তার পরবর্তী লাইনটি হল দি ব্রেভেস্ট সোলজার ইজ ডেড। এটি সাফ্রের একটি সংলাপ। সাফ্রে ছিলেন ফরাসি বীর। ফরাসি এবং ইংরেজদের মধ্যে কিন্তু তখন তুমুল রেষারেষি ছিল বাংলায় বাণিজ্য প্রতিষ্ঠান নিয়ে, আর সে কারণেই সাফরে নবাবের পক্ষে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। সাফরে নবাবকে এটা জানিয়েছিলেন যে প্রয়োজনে তিনি নবাবের জন্য প্রাণ দিতেও প্রস্তুত আছেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল যে নবাবের সৈন্যদের আঘাতে যখন কোম্পানির সৈন্যরা পিছু হটে গিয়েছিল, তখন মির্জাফর কিন্তু পাল্টা একটা পরিকল্পনা করেছিল। এই যে পরিস্থিতিটা, নবাবের যারা চক্রান্তকারী ছিল তাদের বিপক্ষে চলে যাচ্ছিল, সে কারণেই কিন্তু তারা একটা পাল্টা পরিকল্পনা করে। যখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে, সেই বৃষ্টির সুযোগ নিয়ে মির্জাফর সেনাবাহিনীদেরকে যুদ্ধ বন্ধ করবার জন্য আদেশ দেয়। আর তাই সেনাবাহিনী তখন যুদ্ধ থামিয়ে চুপ করে দাঁড়িয়েছিল এবং কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছিল না। খেয়াল করো বন্ধুরা, মির্জাফর এবং রায়দুর্লভ সহ আরও অনেকে যারা ষড়যন্ত্র করছিল ইংরেজদের সাথে, সেই ষড়যন্ত্রের সর্বশেষ পদক্ষেপটি ছিল নবাবকে যে কোনোভাবে যুদ্ধক্ষেত্রে পরাজিত করা। আর এই পদক্ষেপটাকে সফল করতেই কিন্তু মির্জাফর সেনাবাহিনীকে যুদ্ধ থামানোর আদেশ দেয়। মীর মর্দান তখন মির্জাফরের এই ষড়যন্ত্র থেকে বুঝতে পেরেছিলেন, আর তাই ইংরেজদের বাধা দেবার জন্য তিনি কোনো কামান ছাড়াই এগিয়ে যাচ্ছিলেন তলোয়ার হাতে নিয়ে। ব্যাপারটি কিন্তু অত্যন্ত বিপজ্জনক ছিল, কেননা যে কোনো সময় কামানের গোলার আঘাতে কিন্তু তার মৃত্যু হতে পারত। তারপরেও তিনি নিজের প্রাণের কথা চিন্তা না করেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন।
ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পাই, এক পর্যায়ে কিন্তু তার মৃত্যু সংবাদ নিয়ে একজন সৈনিক হাজির হন। মীর মর্দান নবাবের অত্যন্ত বিশ্বস্ত একজন সেনাপতি ছিলেন। তিনি মৃত্যুর কোলে ঢলে পড়বার আগ পর্যন্ত শুধু দেশের কথা ভেবে গেছেন। নবাবের অধিকাংশ সেনাপতিরা যখন নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তখন বীরের মতো এই একজন মানুষই নিজের প্রাণদান করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। আর তার অসীম সাহসিকতার প্রকাশ কিন্তু আমরা এই লাইনের মাধ্যমে বুঝতে পারি। তারপরে যে আমরা লাইনটি লক্ষ্য করতে পারছি, আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে। এটি সিরাজউদ্দৌলারই একটি সংলাপ। পলাশী প্রান্তরে বিশ্বাসঘাতকতার ফলে যখন নবাবকে পরাজয় বরণ করে নিতে হচ্ছিল, তখন শেষবারের মতো নবাব কিন্তু একবার চেয়েছিলেন যুদ্ধের কর্তৃত্ব নিজের হাতে তুলে নিয়ে সামনাসামনি লড়াই করবার। আলীবর্দী খাঁর আমলে নবাব সিরাজউদ্দৌলা কিন্তু তার নানার পাশে থেকে অনেক যুদ্ধ করেছিলেন এবং সেই সব যুদ্ধে কিন্তু তিনি সফলকাম হয়েছিলেন। আর তার পক্ষে যখন এত বিপুল সৈনিক আছে তা জানা সত্ত্বেও যখন তার পরাজয় ঘনিয়ে আসছে, তখন তার মনে হচ্ছে আসলে ইংরেজদেরকে দমন করবার জন্য তিনি নিজে যুদ্ধক্ষেত্রে আজকে যাননি, আর সে কারণে তার এই অবস্থা। তাই যুদ্ধক্ষেত্রে গিয়ে ইংরেজদেরকে সরাসরি দমন করবার জন্য আজ তাকে পদক্ষেপ নিতে হবে। এতদিন ধরে তিনি যে ভুলগুলো করে এসেছেন আজ তার শোধরানোর সময় এসেছে। অর্থাৎ খেয়াল করে দেখো, বাংলার স্বাধীনতাকে সমুন্নত রাখবার জন্য দেশপ্রেমিক সিরাজউদ্দৌলার যে অকুতোভয় মানসিকতা এবং বীরত্ব, সেই ব্যাপারটি কিন্তু আমরা এই লাইনের মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পারি। এরপরে কিন্তু আমরা নবাব সিরাজউদ্দৌলার আরও একটি সংলাপ দেখতে পাচ্ছি। যাও মোহনলাল, আর দেখা হবে না, আর কেউ রইল না, শুধু আমি রইলাম, নতুন করে প্রস্তুতি নিতে হবে, মোহনলাল বলে গেল। আমরা এটা দেখেছি যে পলাশী প্রান্তরে যখন একটা যুদ্ধ শুরু হয়, তখন নবাবের পক্ষে সৈন্য ছিল 50,000 এবং ইংরেজদের হাতে সৈন্য ছিল 3,000। 50,000 আর 3,000, পার্থক্যটা কিন্তু বিশাল। নবাবের কিন্তু বিজয় বলতে গেলে আসলে নিশ্চিত ছিল, কিন্তু একটা মাত্র কারণেই তার পরাজয় এখানে ঘটেছিল, আর সেটা হচ্ছে শুধুমাত্র বিশ্বাসঘাতকতা। সিংহাসনে বসার পর থেকেই তাকে কিন্তু প্রচুর পরিমাণে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে, তার বিরুদ্ধে অনেকেই চক্রান্ত করেছে। নবাবের পাশে তখন গঠনমূলক পরামর্শ দেবার মতো লোকের সংখ্যা কিন্তু খুবই কম ছিল। হাতে গোনা কয়েকজনের মধ্যে ছিলেন মীর মর্দান, মোহনলাল, নবী সিং হাজারি, বডিয়ালি খাঁ। আজকে পলাশী প্রান্তরে এই যুদ্ধে একমাত্র মোহনলাল ছাড়া বাকি সবাই কিন্তু নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন। নবাব কিন্তু একে একে সবাইকেই হারিয়ে ফেলেছেন। মোহনলালও একথা নবাবকে বলছে যে তার শেষ যুদ্ধ পলাশীতেই, সে পলাশীর যুদ্ধ শেষ করে তবেই যাবে। এই যে দেখো, নবাব কিন্তু বাংলার স্বাধীনতা ফিরিয়ে আনবার জন্য শেষ পর্যন্ত একটা শেষ রক্ষা করতে চেয়েছিলেন নিজে যুদ্ধ করবার মাধ্যমে। তখন মোহনলাল তাকে এই পরামর্শ দেন যে পলাশীর যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন যদি তিনি শেষ রক্ষা করতেই চান তাহলে এক মুহূর্ত দেরি না করে মুর্শিদাবাদে ফিরে গিয়ে তাকে নতুন করে আত্মরক্ষার প্রস্তুতি নিতে হবে। মোহনলালের সংগ্রাম থেকে কিন্তু আমরা এটাও জানতে পারি, মীর জাফর যেহেতু ক্লাইভের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছিল, আর সে কারণে যুদ্ধে যে তারা এখন জয়ী হয়েছে, নবাবকে কিন্তু এখন তারা বন্দী করে ফেলবে। আর তাই নবাবকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু তিনি পরামর্শ দিয়েছিলেন। তখন আমরা দেখতে পাই সিরাজের মনের মধ্যে এক ধরনের কষ্ট জন্মায়। এই যে শেষ পর্যন্ত একটা মানুষ তার পাশে থেকে সাহস যোগাবার চেষ্টা করছিল, সেই মোহনলালকেও আজ ফেলে নবাবকে মুর্শিদাবাদের পথে ফিরে যেতে হচ্ছে। তবুও নবাবকে এই কঠিন পদক্ষেপ আজ নিতেই হবে শুধুমাত্র দেশের কথা ভেবে। আমরা এই বিষয়টি এখানে বুঝতে পারি। এর পরবর্তীতে আরও একটি লাইন আছে বন্ধুরা, খেয়াল করো, যুদ্ধে বাংলাদেশের জয় হয়েছে তো হুজুর? এটি রাইসুল জুহালার সংলাপ। রাইসুল জুহালার কথা যদি তোমাদের মনে থাকে বন্ধুরা, রাইসুল জুহালা কিন্তু আসলে নবাবেরই লোক ছিলেন। তার প্রকৃত নাম আসলে নারায়ণ সিং, তিনি নবাবের প্রধান গুপ্তচর। ছদ্মবেশ ধারণ করে উমিজাদের লোক সেজে তিনি কিন্তু মীর জাফরের দলেরই খবরাখবর এক স্থান থেকে অন্য স্থানে দিতেন। আসলে তার প্রকৃত উদ্দেশ্য ছিল এই যে চক্রান্তকারীরা যে চক্রান্ত করছে, সেখান থেকে মূল খবরগুলো বের করে এনে নবাবের কাছে এনে পৌঁছে দেওয়া। আর ওদিকে খেয়াল করো, মীর জাফর এবং তাদের দলে যেসব লোক ছিল তাদের সকলেরই কিন্তু কোনো না কোনো স্বার্থ ছিল, আর সেই স্বার্থ থেকেই কিন্তু তারা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল।
সেই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে এই পলাশী প্রান্তরে যখন আজকে বাংলার ক্ষমতা ইংরেজদের হাতে চলে যাচ্ছে, সেই বিষয়টা রাইসুল জুহালা তথা নারায়ণ সিং কিন্তু বুঝতে পেরে মীরজাফর যখন তাদের সামনে হাজির হয় তখন তাকে উপহাস করবার জন্য বলে। মীরজাফর যখন সিংহাসনে বসবার জন্য ক্ষমতার লোভে একেবারে অন্ধ ছিল, আর তাই বাংলার স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে হলেও সেই চেষ্টাটা সে করেছিল, এতে করে কিন্তু শেষ পর্যন্ত কারোরই কোনো লাভ হয়নি, লাভ হয়েছে শুধুমাত্র ইংরেজদের। এই ব্যাপারটিকে কেন্দ্র করেই মীরজাফরকে উপহাস করবার জন্য কিন্তু রাইসুল জুহালা তথা নারায়ণ সিং এই বক্তব্যটি রেখেছিলেন। সব শেষে যে লাইনটি আছে বন্ধুরা খেয়াল করো, এ দেশে থেকে এ দেশকে ভালোবেসেছি, গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে, সে কি বেইমানির চেয়ে খারাপ, মোনাফিকের চেয়ে খারাপ? এটিও নারায়ণ সিং এর একটি সংলাপ। মীরজাফর এবং ক্লাইভ যখন শেষ পর্যন্ত নারায়ণ সিং এর আসল পরিচয় বুঝতে পেরেছিলেন, তখন ক্লাইভ কিন্তু সাথে সাথে নারায়ণ সিং কে হত্যা করবার জন্য আদেশ দিয়েছিল। নারায়ণ সিং অত্যন্ত দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন, তিনি কিন্তু মীর মর্দান কিংবা মোহনলালের মতোই কিন্তু একজন বীর সৈনিক। যদিও তিনি যুদ্ধটা করেছিলেন গুপ্তচর বৃত্তির মাধ্যমে, কিন্তু তারপরেও দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য এই যে তার একটা ঝুঁকি, সেই ঝুঁকিটা কিন্তু তার যে সাহসী মনোভাব, তার যে প্রবল দেশপ্রেম, সেই ব্যাপারটিকেই তুলে ধরে। আর তাই মৃত্যুর আগ পর্যন্ত নারায়ণ সিং কিন্তু কেবলমাত্র দেশের কথাই ভেবে যাচ্ছিলেন, আমরা এই উক্তিটির মাধ্যমে কিন্তু সে ব্যাপারটাও বুঝতে পারি। অর্থাৎ খেয়াল করে দেখো বন্ধুরা, আজকের তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে আমরা এটা দেখতে পেয়েছি যে পলাশী প্রান্তরে যে ঐতিহাসিক যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধে শুধুমাত্র বিশ্বাসঘাতকতার কারণেই বাংলার স্বাধীনতার সূর্য প্রায় 200 বছরের জন্য অস্তমিত হয়। পলাশী প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পক্ষের সেনাপতিরা কেউই কিন্তু নিজের প্রাণ বিলিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেননি। এত কিছু সত্ত্বেও শুধুমাত্র সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছিল বিশ্বাসঘাতকতার কারণে। আশা করছি আজকের এই অংশটি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।